তাহলে বলিউডের ভাইজান সালমান খান কি করছে এখন ভুল? এই কথা উঠেছে সালমান খান যেই ধরনের মুভি সিলেক্ট করছে সেটার কারণে। অফকোর্স টাইগার থ্রি নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না, বাট টাইগার থ্রি এর পর সালমান খান যেই প্রজেক্টটা ধরতে যাচ্ছে কভি ঈদ কভি দিওয়ালি, সেটা নিয়েই মূলত মনে হচ্ছে সালমান আসলে ভুল করতে যাচ্ছে। এবং এটা মনে করার পিছনে কয়েকটা লজিক্যাল পয়েন্টও আছে। প্রথমত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে সাউথ ইন্ডাস্ট্রি এসে বলিউডের মার্কেটের 12টাই বাজিয়ে দিচ্ছে। এখন কমার্শিয়াল বলিউড মুভিগুলোর সাকসেসের ক্ষেত্রে কিংবা বক্স অফিস রেকর্ড করার ক্ষেত্রে সবাই খানদের দিকেই তাকিয়ে আছে। সো সেই ক্ষেত্রে খানদেরকেও অবশ্যই এমন মুভি সিলেক্ট করা উচিত যেগুলো আসলেই তাদের এখনকার বয়স এবং পার্সোনালিটির সঙ্গে যায় এবং যেগুলো আসলে তাক লাগিয়ে দিতে পারবে। ফর এক্সাম্পল, সালমান খান এই যে টাইগার থ্রি করছে, এখানে যে সালমান রাফ অ্যান্ড টাফ অবতারে আসবে, এরকম রোল কিন্তু সালমানের পার্সোনালিটির সঙ্গে পুরোপুরি যায় এবং সালমানকে এমন ধাঁচের রোলে দেখতে দর্শকরা পছন্দও করে অনেক। কিন্তু অপরদিকে এই যে কভি ঈদ কভি দিওয়ালিতে সালমান খান হয়তো একদম শেভ করে রোম্যান্টিক হিরো সাজার চেষ্টা করবে, ইয়াং নায়িকাদের সাথে রোম্যান্স বা এই যে নাচানাচি করবে, এটা কিন্তু সালমান খানের পার্সোনালিটির সঙ্গে যাচ্ছে না এখন। যেটার প্রমাণ রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই, এখানে দিশার সঙ্গে সালমানের যে কেমিস্ট্রিটা ছিল সেটা একদমই ভালো লাগেনি দর্শকদের। এখন এটা তো আর অস্বীকার করা যাবে না যে সালমান খানের বয়স বাড়ছে। সো যেহেতু তার বয়সটা বাড়ছে, সো তার ওই রকম ম্যাচিউর এবং ক্যারেক্টার বেসড রোল এখন সিলেক্ট করা উচিত এবং ওই ধাঁচের সিনেমাই করা উচিত র্যাদার রোম্যান্টিক হিরো হিসেবে সামনে না আসে। যেমন আপনি খেয়াল করে দেখবেন, শাহরুখ খানকে কিন্তু রোম্যান্টিক অবতারে ম্যাক্সিমাম অডিয়েন্স এখন আর দেখতে পছন্দ করছে না। এর আগে তার লাস্ট কয়েকটা সিনেমা যেমন দিলওয়ালে, হ্যারি মেট সেজল, তারপর জিরো, এগুলোতে শাহরুখ খান রোম্যান্টিক হিরোর অবতারে ছিল এবং দর্শক সেটা পছন্দ করেনি, সিনেমা হয়েছে ফ্লপ। অ্যান্ড এগুলো থেকে শিক্ষা নিয়ে শাহরুখ কিন্তু এখন নিজেকে শুধরাচ্ছে। এই যেমন সে এখন পাঠানের মতো অ্যাকশন ফিল্ম করছে, এরপর অ্যাটলি কুমারের সঙ্গে যেটা করবে সেটাও অ্যাকশন ফিল্ম, তারপর রাজকুমার হিরানির সঙ্গে যেটা করবে সেটা একটা সোশ্যাল ড্রামা। সো শাহরুখ খান কিন্তু ওই রোম্যান্টিক শেডস থেকে বের হয়ে তার পার্সোনালিটির সঙ্গে যে ধরনের মুভি এখন যাচ্ছে সেদিকে ফোকাস হচ্ছে। আর এই কাজটা কিন্তু আমির খান বহু আগে থেকেই করে আসছে, এই যেমন দাঙ্গাল, পিকে আর এখন লাল সিং চাড্ডা। সে কিন্তু ওই মেইন স্ট্রিম কমার্শিয়াল হিরোদের মতো ইয়াং নায়িকাদের সঙ্গে রোম্যান্স কিংবা নাচানাচি ওগুলো কিন্তু করছে না, সে খুব ম্যাচিউর ধরনের রোলই সিলেক্ট করছে। সো সালমান খানের এখন উচিত রোম্যান্টিক এই ভাইবটা থেকে সরে গিয়ে ম্যাচিউর রোল করা। আর সালমান খানের কিন্তু এমন ধরনের ক্যারেক্টার বেসড ম্যাচিউর রোল সবাই অনেক পছন্দ করে, যেমন অন্তিম দ্য ফাইনাল ট্রুথ। হ্যাঁ, হতে পারে এই মুভি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি, কিন্তু কেউই কখনো এখানে সালমানের ক্যারেক্টার এবং তার অভিনয় নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। তারপর সুলতান দেখেন, বজরঙ্গি ভাইজান, এইসব ক্যারেক্টারে কিন্তু সালমানকে দর্শকরা ব্যাপক পছন্দ করেছিল। আর এই কভি ঈদ কভি দিওয়ালি নিয়ে আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে এখন জানা গিয়েছে সালমান খান এই সিনেমায় পরিচালনাও দায়িত্ব পালন করবে। হ্যাঁ, ফরহাদ সামজি তো থাকবেই, বাট সালমান খান তার পাশাপাশি পরিচালনা করবে। এখন সমস্যাটা হলো, সালমান যখন যখন তার সিনেমার ক্রিয়েটিভ বিষয়গুলোতে ইনভলভ হয়েছে, তখন তখন সেই সিনেমাগুলো দর্শক মহলে সমালোচিত হয়েছে। যেমন দাবাং থ্রিতে স্ক্রিপ্ট রাইটার ছিল সালমান, রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাইতেও সালমানের নিজের আইডিয়া ইমপ্লিমেন্ট করেছিল, তারপর রেস থ্রি, এখানেরও একটা ক্রিয়েটিভ পোর্শনে সালমান খান জড়িত ছিল। এবং এইসব সিনেমাগুলো নিয়ে দর্শকদের কী রিয়াকশন ছিল সেটা সবারই জানা। এখন প্রবলেমটা হচ্ছে, সালমান খান যখন তার সিনেমায় ক্রিয়েটিভ সেগমেন্টে ঢুকে পড়ে, তখন অবশ্যই তার চেষ্টা থাকে দর্শকরা তাকে যেভাবে পছন্দ করে সেভাবে জিনিসগুলো প্রেজেন্ট করার। কিন্তু প্রবলেমটা হয়, সেইভাবে প্রেজেন্ট করতে যেয়ে সালমান একই বিষয় রিপিট করতে থাকে। সিনেমায় যে ফ্রেশনেস থাকা দরকার সেটা আর থাকে না। এখন সব কথা শেষ কথা হচ্ছে, সালমান খানের টাইগার থ্রির পর এমন প্রজেক্ট ধরা উচিত যেটা আসলেই তাক লাগিয়ে দিবে এবং সাউথের প্যান ইন্ডিয়ান মুভিগুলোর সাথে কম্পিটিশন একদম দিতে পারবে। এখন কভি ঈদ কভি দিওয়ালি তো অমন ধাঁচের মুভি মনে হচ্ছে না, এবং সালমান খান যদি আসলেই পরিচালনার মধ্যেও ঢুকে পড়ে তাহলে কি হবে সেটা নিয়েও অনেকে দুশ্চিন্তার মধ্যেই রয়েছে। সো ভিউয়ার্স, আপনার কাছে আসলে কি মনে হয়, সালমান খানের এখন কি ধরনের সিনেমা সিলেক্ট করা উচিত, এবং কভি ঈদ কভি দিওয়ালি এটা কি আসলেই সাকসেসফুল হতে পারবে? জানিয়ে দিবেন আপনি আসলে কি ভাবছেন।